চট্টগ্রাম জেলা প্রশাসন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ দপ্তর ও ক্যাবের আয়োজনে ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও নিয়োজতা নিশ্চিত করেন স্লোগানের সামনে রাখিয়ে বিশ্ব ভুক্ত অধিকার দিবস দুই হাজার আঠারো আজ এ সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত এটা জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান এটা আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপির উপকমিশনার কাজী মোত্তাকি ইভনু মিনান দ্বিতীয় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মামুল আলমসহ আর বোতকিয়া এটা বক্তলে হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস দিন পালন করেছি তবে এই দিবসর প্রতিবেদ্য বিষয়ের ক্ষেত্রে যাই আঁড়া ডিজিটাল বা অনলাইনে যেন কেনাকাটা করি যে বিভিন্ন সেবা আমরা আঁড়া গ্রহণ করি এডে বক্তবল স্বার্থ সংরক্ষিততা করিব এবং যারা অনলাইনে কেনাকাটা করিব এন্দরলাকার নীতিমা লতাহন দরকার ক্যাব অন্যান্য সংগঠন যে সমস্ত বক্তব্য অধিকার হাজ করে ইউনের পর সংগঠিত সংগঠিত ইয়ের মাধ্যমে শক্তিশালী ভাবে আঁার বক্তব্য তুলে ধরা করি যে কারণে সরকার ব্যবসায়ী বক্তব্য অধিকার আঁারে দিতে বাধ্য হয় অনলাইনের মধ্যে কিছু মিশাটা হয়ে বেসের এইখিনে আইনের হাতি পেলাই তারপরে মস হয়ে গরু বেসের গরু হয়ে বেসের মরা গরু বেছে মরা কুরো বেসের তারপরে মাফের মধ্যে অনেক মিষ্টি দেবেন এক কেজি মাফ ভাইদের সাতশো কেজি এক সাতশো গ্রাম তিনশো গ্রাম ফ্যাকেট সপ্তাহে আমি আর প্রতি এলাকামে যে 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 মার্কেটের মধ্যে ইয়ে ঘরের মার্কেটের প্যাসেঞ্জার ভাষা শাস্তি মর্ম করব নিউজ সি দেখো আমার ঘর কে মুরগি মার্কেট সেউটি লাগাইলেই